হঠাৎই সন্ধ্যাবেলা ঋষিতের বায়না মামাম ইপ্পি খাবো। তো দাদানের দোকান থেকে বিকেল থেকে এক প্যাকেট ইপ্পি নিয়ে বসে আছে, আর বারবারই আমাকে ওটা খুলে দেওয়ার জন্য বলছিল। তো ও ভেবেছে এটা হয়তো কুরকুরের মতো। তো আমি বললাম এটা রান্না করে খেতে হয়। তো বিকেলেও যেহেতু সুজি খায়, তাই অল্প একটু সুজি ওর জন্য বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তারপর দেখো এখন চলে এসেছি ইপ্পি বানাতে। তো এটাই দেখেছে ও বৃষ্টিমাসীদের বাড়িতে, ওরা খায়, তো ইপ্পি নামটা ওখান থেকেই শুনেছে। জানে না কোনো টেস্টটা। তো চলো আজকে ইপিটা ওর জন্য বানাবো, আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো বাচ্চাদের জন্য চটজলদি সুস্বাদু খাবার এটা হতে পারে। বাচ্চাদের একই রকমের খাবার প্রত্যেক দিন খেতে পছন্দ নাও করতে পারে, তো এরকম হালকা একটু টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। তো চলো ভিডিওটি তোমরা কাজ। চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। তে হাসি তুমি আসলে জানকি রাশি রাশি রাখিয়া গেলে। তো এই পিটার ঋষিত মোটামুটি পছন্দ করেছে, নিজে নিজেই খাচ্ছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আজকের মতো টাটা, বাই বাই, আর টেক কেয়ার।